প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় অবস্থান করে তোমাদের পড়াশোনার প্রস্তুতিটা সুন্দরভাবে নিয়ে চলেছো। তোমরা জানো যে আমি আগেও একদিন ক্লাসের মধ্যে বলেছিলাম যে তোমাদের বাংলার ফলাফল গত বছর কিন্তু বেশি একটা ভালো হয়নি। দুইটা কারণে, যে পদ্ধতিতে বর্তমানে আমরা পরীক্ষা দেই এই পদ্ধতিটা একটু মুশকিল আছে, এই পদ্ধতিতে বেশি নম্বর তোলাটা মুশকিল, কারণ দুইটা পত্র মিলে একটা পত্র হয়েছে। তো সে কারণে তা আমি তোমাদেরকে আগে ভয় দেখাতে চাচ্ছি না, তোমাদের আমি সচেতন করছি যেন আমরা সচেতন হয়ে সচেতনতার সঙ্গে পড়াশোনা করলে ইনশাল্লাহ আমরা সমস্যার সমাধান করতে পারবো। তো যাই হোক, আমি আজকের কথা বাড়াবো না, আসলে আসো আমরা আজকে চলে আসি আমাদের আজকের পাঠে। আমি আজকের পাঠে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমি যে পাঠটি উপস্থাপন করতেছি তা হলো, দেখো তাহলে কোন পাঠ আমি উপস্থাপন করতে চাচ্ছি। তোমরা ছবিগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমরা কোন পাঠ উপস্থাপন করতে চলেছি। হ্যাঁ, তবে তারপরেও আমরা আজকে যে পাঠ সেটা হচ্ছে বাংলা নববর্ষ, শামসুজ্জামান খান এর লেখা। তা সেই পাঠ অনুযায়ী আজকে আমাদের পাঠে আমরা চলে যাই। দেখো, এই পাঠ শেষে আমরা লেখক পরিচিতি যেমন বলতে পারবে, তদ্রূপ কঠিন শব্দের অর্থগুলো জানবে এবং বাংলা নববর্ষের যে বিভিন্ন উৎসবগুলো হয় সেটাও তোমরা সুন্দরভাবে জানতে পারবে। লেখক পরিচিতি, এই শামসুজ্জামান খান, এনার জন্ম 1940 খ্রিস্টাব্দে, জন্মস্থান হচ্ছে মানিকগঞ্জে। বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন এবং 2009 সালে বাংলা একাডেমির পরিচালক নিযুক্ত হয়েছিলেন। এবং উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে প্রবন্ধ গ্রন্থ, নানা প্রসঙ্গ, গণসঙ্গীত ইত্যাদি। তাহলে আমরা এই পাঠে যাওয়ার আগে আমরা দেখতে চাই যে আসলে বাংলা নববর্ষ কি এবং বাংলা নববর্ষের কি সব কার্যক্রম রয়েছে আর কি। বাংলা সনের প্রথম মাসের নাম বৈশাখ, পয়লা বৈশাখে বাঙালির নববর্ষ উৎসব। নববর্ষ সকল দেশের সকল জাতিরই আনন্দ উৎসবের দিন, শুধু আনন্দ উচ্ছ্বাসই না, সকল মানুষের জন্য কল্যাণ কামনারও দিন। আমরাও সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা নিয়ে মহা ধুমধামের সঙ্গে আমাদের নববর্ষ উৎসব উদযাপন করি, একে অন্যকে বলি শুভ নববর্ষ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। প্রতি বছরই এ উৎসব বিপুল মানুষের অংশগ্রহণে বিশাল থেকে বিশালতর হয়ে উঠছে। বাংলাদেশে যে এতটা প্রাণের আবেগে এবং গভীর ভালোবাসায় এ উৎসব উদযাপিত হয় তার কারণ, পাকিস্তান আমলে পূর্ব বাংলার বাঙালিকে এ উৎসব পালন করতে দেয়া হয়নি। বলা হয়েছে এটা পাকিস্তানি আদর্শের পরিপন্থী। সে বক্তব্য ছিল বাঙালির সংস্কৃতির উপর এক চরম আঘাত। বাঙালি তার সংস্কৃতির উপর এ আঘাত সহ্য করেনি, তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল বাঙালির এ উৎসবকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি জানিয়েছে, কিন্তু সে দাবি অগ্রাহ্য হয়েছে। ফলে পূর্ব বাংলার বাঙালি ফুঁসে উঠেছে, সোচ্চার হয়ে উঠেছে প্রতিবাদে। এভাবেই পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতিসত্তা গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায় বাংলা নববর্ষ এবং তার উদযাপনের আয়োজন। যা হোক, আমি এই প্রবন্ধটাকে তোমাদের উপরে পড়বার দায়িত্ব দিলাম, তোমরা একটু পড়বে। এর মধ্যে কোনো জটিল কিছু নেই, যদিও তোমরা পড়লে এর মধ্যে একটা ইতিহাস ধরনের বা কীভাবে আমরা এই বাংলা নববর্ষে আজ আসতে পেরেছি সেগুলো তোমরা এখান থেকে দেখতে পারবে। যেমন ধরো, বাংলা নববর্ষে ছুটি ঘোষণা করা হয়
এবং দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিবাদন জানান, সেটা কে? সেটা ছিলেন জনপ্রিয় নেতা বাংলার এ কে ফজলুল হক। অর্থাৎ এ কে ফজলুল হকের যে সরকারটা ছিল তারাই এই সময় বাংলা নববর্ষে ছুটি ঘোষণা করেন এবং দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। সেটা ছিল বাঙালির এক তাৎপর্যপূর্ণ বিজয়ের দিন, কারণ পাকিস্তানিরা যেহেতু এটাকে তোমার মানতে চেয়েছিল না, সেহেতু আমরা এইরকম একটা ছুটি ঘোষণা আমাদের বাঙালিদেরকে অনুপ্রাণিত করে। তা যাই হোক, আমি তোমাদেরকে এই গল্পের বা এই প্রবন্ধের যে মূল কথা সেটা যদি আমি তোমাদের সঙ্গে বলতে চাই, যে বাংলা নববর্ষ বাঙালির খুবই গুরুত্বপূর্ণ উৎসব। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে তার পেছনে নববর্ষেরও প্রেরণাও সক্রিয় ছিল। ভালো করে বোঝার চেষ্টা করো, আজকে যে আমরা স্বাধীনতা পেয়েছিলাম পাকিস্তানিদের বিপক্ষে, সেই পাকিস্তানিদের বিপক্ষে স্বাধীনতা যুদ্ধে যে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা এসেছে কিন্তু আমরা বলতে পারি এই অনুপ্রেরণা জুগিয়েছে এই নববর্ষ। কি করে? সেটা যেহেতু পাকিস্তানিরা আমাদের এই নববর্ষের উপরে একটা আঘাত হেনেছিল এবং আমরা সোচ্চার হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে পেরেছিলাম, আমরা যে প্রতিবাদ করতে জানি, তাদের বিরুদ্ধে যে প্রতিবাদ করা যায় এবং তারা যে আমাদেরকে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে নিষ্পেষণ করে এটা আমরা বুঝতে পেরেছিলাম এবং তাদের বিপক্ষে আমরা প্রতিবাদ করে জয়ী হয়েছিলাম, এই কারণে বলা হচ্ছে নববর্ষের প্রেরণাও সক্রিয় ছিল। কারণ পাকিস্তানিরা বাঙালির প্রাণের উৎসব নববর্ষ উদযাপনে বাধা দিয়েছিল এবং এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল বাঙালিরা। বাঙালির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সাংস্কৃতিক ইতিহাস, বিশেষ করে নববর্ষ উদযাপনের ইতিকথা মিশে আছে। আজও নববর্ষের মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, নববর্ষের উৎসব বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। বাংলা সনকে কবে প্রচলন করেছিলেন এ নিয়ে মতান্তর থাকলেও ধরে নেওয়া হয় সম্রাট আকবরের সময় এ সনের গণনা আরম্ভ হয়। পরে জমিদার ও নবাবেরা নববর্ষে পূর্ণাহ অনুষ্ঠানের আয়োজন করতেন। নববর্ষে হালখাতা, বৈশাখী মেলা, ঘোড় দৌড়, বিভিন্ন লোক মেলার আয়োজন করে সাধারণ মানুষ এ উৎসবকে প্রাণে ধারণ করেছে। বাঙালি গৃহিণীরাও আমানিসহ নানা ব্রত অনুষ্ঠানের মাধ্যমে বছরের প্রথম দিনটি উদযাপন করে থাকে। পাহাড়ি অবাঙালি জনগোষ্ঠী ও বৈশাখী অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মতো করে তারা নববর্ষ উদযাপন করে। সূচনার পর থেকে এই নববর্ষ পালনে নানা মাত্রা সংযোজিত হয়েছে, তবে উৎসবকে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার বিশেষ গুরুত্ব দিয়ে পালন করায় সে আয়োজন দেশময় ছড়িয়ে পড়ে। ভাষা আন্দোলনের পর থেকে আমরাও নববর্ষ উদযাপন উৎসব ব্যাপকভাবে পালন আরম্ভ করি এবং এখন এই উৎসব বাঙালির জীবনে এক গৌরবময় অধ্যায়ে পরিণত হয়েছে। আমি আর একটু আলোচনা করব, তবে তার আগে দেখো এর মধ্যে যে ভোলি খেলার উল্লেখ আছে, ভোলি খেলা হচ্ছে কুস্তি খেলা, যাত্রা হচ্ছে নাটক বা আসলে এক ধরনের, তোমরা যাত্রা ইতিমধ্যে বুঝতে পেরেছ, সংলাপের মাধ্যমে কাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। কবিগান হচ্ছে বাংলা গানের একটা বিশেষ ধারা। আমি এখানে আরও কয়েকটি ছবি তোমাদের জন্য এনেছি, এটা দেখো মঙ্গল শোভাযাত্রা। বর্তমানে এখানে যেমন কথার মধ্যে বলা হয়েছিল যে বাংলা নববর্ষ যে সময়ে উদযাপন আমরা শুরু করি তার পরবর্তী সময়ে আস্তে আস্তে ধাপে ধাপে করে বাংলা নববর্ষ নতুন রং পেয়েছে, মাত্রা পেয়েছে মানুষের কাছে। কিভাবে পেল? দেখো, আমরা যারা মুসলমান তাদের জন্য কিছু উৎসব রয়েছে, মুসলমানদের উৎসব ঈদুল ফিতর, ঈদুল আজহা, রমজান, এরকম করে। যদিও রমজান উৎসব না, তবে তারপরও এটা মনে হয় একান্তই মুসলমানদের জন্য। আবার হিন্দুরা যখন পূজা অর্চনা করে, বাংলাদেশে যেহেতু আমরা হিন্দু এবং মুসলমানই প্রধান, তারপরে হিন্দুদের দেখো দুর্গাপূজা, কালী পূজা, এই ধরনের বিভিন্ন পূজা আছে। যে পূজায় মুসলমানেরা যদি আসলে অংশগ্রহণ করে তাহলে কিন্তু মুসলমানদেরকে ভালো চোখে দেখা হয় না। সত্যি কথা বলতে কি আমাদের ইসলাম ধর্মে এটা নিষেধ আছে। আবার আমরা যখন ঈদুল ফিতর বা ঈদুল আজহা পালন করি ঠিক তখনও হিন্দুরা আড়ষ্ঠতা ভেঙে তারা কিন্তু এইটা উদযাপনে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা যেহেতু বাঙালি, এই যে উৎসব, যে পহেলা বৈশাখের যে উৎসব, এই উৎসব কিন্তু মুসলমানদের শুধু নয়,
শুধু কিন্তু হিন্দুদের নয়, এটা সমস্ত ধর্ম বর্ণ গোত্র, অর্থাৎ আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ এই দেশে আছি, ইভেন আমাদের দেশে যে উপজাতিরা আছে তারাও কিন্তু আমাদের এই প্রাণের উৎসবে এসে যোগদান করে। আসলে সত্যি কথা বলো তো, যে সকালবেলা উঠে যখন আমরা এই পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে যাই, তখন আসলে আমাদেরকে ঈদের দিন যে মজা আমরা করি তার চেয়ে কি একটুও কম মজা পাই না? বরং আমি বিশ্বাস করি আরও একটা আমাদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে। তোমরা জানো যে বর্তমান সরকার এই প্রাণের উৎসবকে আরও সুন্দর করার জন্য, যে আমাদের জন্যে সরকার একটা এই সময় এসে একটা মানে তোমার বোনাসের ব্যবস্থা করেছে, অর্থাৎ এটা মানুষের বাঙালি জাতির কাছে, বাংলাদেশের কাছে, বাংলাদেশবাসী প্রত্যেকটা শিশু বালক বালিকা বড় ছোট বৃদ্ধ সমস্ত মানুষের কাছে এটা একটা প্রাণের উৎসবে পরিণত হয়েছে। এই সেই জন্যে এই উৎসবটা আজকে দেখো আমাদের সমগ্র দেশব্যাপী আমরা উদযাপন করি, কিন্তু তাৎপর্যের দিক থেকে উৎসবটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ যে এটা আমাদের স্বাধীনতা যুদ্ধেও একটা ভূমিকা পালন করেছিল। হ্যাঁ, এখন যে বর্তমানে যে আমাদের নববর্ষ আমরা উদযাপন করি, সেই উদযাপনে দেখো তো সকালবেলা যে আমরা কোনো মেলায় যাই, মেলায় পান্তা ইলিশ হরেক রকম নাগরদোলা, তারপরে সাপের খেলা ইত্যাদিতে, এটা আসলে প্রত্যেকটা মানুষকে যেন কেমন আকৃষ্ট করে তোলে। তা যাই হোক, এইগুলো ছিল আমাদের ব্যাপার। ইলিশ পান্তা ভাত, আমরা এমনিতে পান্তা ভাত না খাইলেও, পান্তা ভাত বা ইলিশ মাছ না খাইলেও ওই সময় দেখা যাচ্ছে আমরা হরেক সাজে সজ্জিত হয়ে আমাদের ছোটরা বড়রা সবাই দেখো পহেলা বৈশাখে মানে পহেলা বৈশাখের সেই মেলায় আমরা যাই, বাঙালি গৃহিণীদের বৈশাখী অনুষ্ঠান, এটা আমাদের একটা প্রাণের অনুষ্ঠানে পরিণত হয়েছে। তারপরে আমরা দেখো উপজাতি যারা তারাও কিন্তু এই বৈশাখী উৎসব পালন করে, যেটা তারা বাংলাদেশেরই একটা পার্ট এবং তারা আমাদের সেই উৎসবের সাথে তারা একত্রতা ঘোষণা করেছে। শিশুরা যখন নাগরদোলায় ওঠে সে অনুভূতিটাই যেন আমাদের কাছে একটু অন্যরকম। দেখো তারপরে হরেক রকম মাটির কাজ এই পহেলা বৈশাখকে সাজিয়ে কেন্দ্র করে, শুধু বাংলাদেশে নয়, এই মাটির কাজগুলো আমাদের এখন বহির্বিশ্বেও আমাদের দেশের কুমোরেরা মাটির কাজ, তারপরে যে পাটের কাজ বিভিন্ন রকম, এইগুলো আমরা এমনি সময় সারা বছর ব্যবহার না করলেও পহেলা বৈশাখ কেন্দ্রিক কিছু পোশাক আশাক বা ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র আমরা ব্যবহার করি। নাচ গান, তারপরে কুস্তি খেলা, নৌকা বাইচ, ঘোড়া দৌড় ইত্যাদি ইত্যাদি প্রতিযোগিতা হয় মানুষের মধ্যে, এবং সেখানে বা সেই মেলায় কত কিছু আসে। এই যে সম্রাট আকবরকে আমরা দেখি, যে আকবর 1556 সাল বা 992 হিজড়িতে বাংলা সন চালু করেন। আমরা এরপরে দেখি যে শেরে বাংলা একে ফজলুল হক, তিনি কি করেছিলেন, অর্থাৎ তিনি যখন সরকারে ছিলেন মুখ্যমন্ত্রী, শেরে বাংলা একে ফজলুল হক বাংলা নববর্ষে ছুটি ঘোষণা করেন, অর্থাৎ বাঙালিদের যে প্রাণের দাবি ছিল এই পহেলা বৈশাখের দিনে ছুটি ঘোষণা করার, সেটা তিনিই করে দিয়ে গেছিলেন এবং তিনি সেই পহেলা বৈশাখে মানুষকে শুভেচ্ছা জানিয়েছিলেন। রবীন্দ্রনাথের একটা গান আছে, এসো হে বৈশাখ এসো, আমাদের সেই গানটা দেখো কত মানে সুন্দরভাবে আমাদের প্রাণে দোলা দিয়ে যায়। পয়লা বৈশাখ বাংলা সনের প্রথম দিন, এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়, এটি বাঙালির একটি সর্বজনীন লোকোৎসব। এদিন আনন্দ ঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে, কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। তাহলে দেখো এখানে ছোটদের অনেক রকম পার্টিসিপেশন থাকে এই মেলায়, অতীতের ভুল ত্রুটি এবং গ্লানি তার ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় বাংলা নববর্ষ। এদিন সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান ছুটি থাকে, এবং আমি তো আগেই বলেছি যে শুধু ছুটি থাকে তা নয়, এ সরকার আবার এখন একটা উৎসব ভাতা মানুষকে যারা চাকরি বাকরি করে তাদের জন্য দিচ্ছে। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের পহেলা বৈশাখের ব্যাপার, এইগুলো তোমরা দেখবে। এই দিন আবার হাল খাতা হয়, এ উপলক্ষে নববর্ষের দিন তাদের মিষ্টিমুখ করানো হয়, ব্যবসায়ীরা করে মিষ্টিমুখ করান তাদেরকে, খরিদ্দারকে আগে একটিমাত্র মোটা খাতা, ব্যবসায়ীরা তাদের যাবতীয় হিসাব খাতা লিখে রাখতেন, কিন্তু এই খাতাটি বৈশাখের প্রথম দিন নতুন করে হাল খাতা হালনাগাদ করা হয়। হিসাবের খাতা হালনাগাদ করার এই রীতি থেকেই উদ্ভব হয় হাল খাতার, একসময় বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হাল খাতা। তা এইভাবে আমাদের বর্ষবরণ আমরা করে থাকি। সায়ানট আমরা জানি বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন, 1961 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উৎসব এরা পালন করে থাকে। সায়ানটের সেই বটমূলে অনুষ্ঠান হয়ে থাকে।
এই সেই বটমূল বা পাকলমূল ইংরেজি 1964 সালে বাংলা 1371 সনের পহেলা বৈশাখ রমনার বটমূলে সাইনট বাংলা নববর্ষ পালন শুরু করে। কালক্রমে এই নববর্ষ পালন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। তা এইভাবে আমাদের তোমার এই বাংলা নববর্ষের ইন ডিটেলস বলা আছে আমাদের কাছে। তা আমি তোমাদেরকে যেহেতু ক্লাসে করতে পারছি না, দুইটা দলে ভাগ করে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন রয়েছে দেখে নাও, করতে চেয়েছিলাম সেটা সম্ভব নয় যেহেতু মাল্টিমিডিয়া ক্লাসে, আমরা পরবর্তীতে দেখব ইনশাল্লাহ এগুলা। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের, এটা তোমাদের বাড়ির কাজ রবে। বাংলা নববর্ষে তোমরা এলাকায় কী কী উৎসব হয় তা লিখে আনবে, লিখবে, এবং তার এখান থেকে তাহলে সৃজনশীল প্রশ্নোত্তরগুলো ভালো করে বুঝতে পারবে। তোমাদের আজকের ক্লাসে সবাইকে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। তাহলে আমি তোমাদের জন্য একটা অনুরোধ করতে চেয়েছি যে তোমরা ঘরের মধ্যে আবদ্ধ না থেকে তোমরা চমৎকারভাবে পড়াশোনা করবে, যেন আমরা বিপাকে না পড়ি, আমাদের প্রস্তুতির জন্য চুল পরিমাণ ঘাটতি না হয়। সরকার নির্ধারিত নির্দিষ্ট সময়ে যখন পরীক্ষা হবে তখন যেন আমরা সুন্দরভাবে পরীক্ষা অংশগ্রহণ করে আমরা ভালো ফলাফল করতে সক্ষম হই। এই আশাবাদ রেখে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, কোভিড-19 থেকে দূরে থাকো, আল্লাহ তোমাদেরকে দূরে রাখুক, হেফাজত করুক আমাদেরকে সবাইকে। এই প্রত্যাশা রেখে শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।